এক টানা দু বছর কোভিডের বিধিনিষেধ চলার পরে অবশেষে কিন্তু রাজ্য সরকার ফের একবার বিধিনিষেধ মুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করল পশ্চিমবঙ্গকে। এদিনকেই রাজ্য সরকারের নবান্ন থেকে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে 31/3/2022 পর্যন্ত কোভিডের জন্য যে বিধিনিষেধ লাগু করা হয়েছিল তা সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ আবার পুনরায় একবার নতুন করে তার স্বাভাবিক ছন্দের জীবনে ফিরে আসতে পারবেন। যদিও এই বিধিনিষেধ শিথিল করতে করতে প্রায় কার্যত তুলেই নেওয়া হয়েছিল মাস দুয়েক আগে, তবু রাত্রিকালীন যে বিধিনিষেধ এতদিন চলছিল সেই বিধিনিষেধও এবার সরিয়ে দিল রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্যে এতদিন পরে কোভিডের সংখ্যা একেবারে তলানিতে ঠেকেছে, এটাই কিন্তু জানানো হয়েছে এই কোভিডের বিধিনিষেধ তোলার মূল কারণ হিসাবে। আর সেখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসী এবার কার্যত খুশি হবেন এই কোভিড বিধিনিষেধ সরে যাওয়ার কারণে। তবে একটা জিনিস নবান্নের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যদিও বিধিনিষেধ নেই কিন্তু তাই বলে মানুষ কখনোই মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার করা ভুলে যাবেন না। মাস্ক স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক যেমন ছিল সেরকমই থাকবে, কারণ সারা দেশে কোভিডের সংখ্যা কমলেও সারা পৃথিবীতে কিন্তু কোভিডের চতুর্থ ওয়েভ আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে বলছেন রাজ্য সরকার।